অনন্য মামুন পরিচালিত অমানুষ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপর আরও দুটি সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি, এগুলো হল জলে জলে তারা ও কাজল রেখা। পাশাপাশি কলকাতার চারটি সিনেমায়ও কাজ করছেন মায়া, আ রিভার ইন হ্যাভেন, আই খুকুয়ায় ও নীতি শাস্ত্র। তবে সিনেমাগুলোর কোনোটি এখনো মুক্তি পায়নি, ফলে বড় পর্দায় অভিষেকও হয়নি তার। অবশেষে নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন মিথিলা। আগামী 17 জুন তার অভিনীত অমানুষ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন, যেখানে মিথিলা জুটি বেঁধেছেন চিত্রনায়ক নীরব হোসেনের সঙ্গে। গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে চলচ্চিত্রটি সেন্সরের ছাড়পত্র পায়। এরপর চলতি বছরের 28 জানুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে যায়। অবশেষে সিনেমা হলে আসছে মিথিলার প্রথম সিনেমা অমানুষ। নীরব মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ। পরিচালক অনন্য মামুন বলেন, অমানুষ সিনেমার গল্প অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি। গেল বছরের 1 এপ্রিল বান্দরবনে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং সম্পূর্ণ হয়। এই সিনেমার জন্য নীরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে, যা দেখে অবাক হয়েছেন অনেকেই, কারণ চরিত্রটি অমানুষের। উল্লেখ্য, কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পায় মিথিলার অভিনীত কলকাতার ওয়েব সিরিজ মন্টু পাইলট 2। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজ মিথিলার করা বহি চরিত্রটি দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়। এবার তাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক।